দেখো, আমি এই ডিওর কথা তোমাদের আগেও বলেছি, ডিও কিন্তু আন্ডারআর্মসের প্যাড স্মেল দূর করে, আমরা সবাই জানি সেটা, সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এই ডিও কিন্তু তোমাদের এই যে ব্ল্যাক প্যাচেস আন্ডারআর্মে, এটা কিন্তু কখনোই দূর করতে পারে না। তো এই ব্ল্যাক প্যাচেস দূর করার আজকে একটা ছোট্ট ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো, এই ডিও বাদ দিয়ে কিভাবে তোমার আন্ডারআর্মসের কালো প্যাচেসটা দূর হয়ে যাবে, একদম ঝকঝকে তকতকে তোমার গালের মতোই হবে আন্ডারআর্মস, তো সেটা করতে গেলে যে ছোট্ট টোটকাটা ইউজ করতে হবে সেটা বলি। সেটা হচ্ছে ফিটকিরি, যেটা খুব সহজেই তোমরা পেয়ে যাবে। সেই ফিটকিরি যদি তোমরা নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবে, কারণ ফিটকিরি একটু হার্ড টাইপের হয়। ওটাকে হামাল দিস্তে আমি গুঁড়ো করতে না বলছি, তার কারণ হচ্ছে যে ওটাকে তাহলে একদম পাউডার হয় না, একদম পাউডারের মতো ওটাকে ডাস্ট করে নেবে। নিয়ে তার মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কেন দেবে সেটা আমি বলে দিচ্ছি। আর কি যেটা দেবে সেটা হচ্ছে রোজ ওয়াটার, প্রচুর পরিমাণে রোজ ওয়াটার দেবে, দেবে গ্লিসারিন। মানে যদি 1 টেবিল স্পুন ফিটকিরি নাও, তার মধ্যে 1/2 টেবিল স্পুন দেবে গ্লিসারিন, 1/2 টেবিল স্পুন দেবে রোজ ওয়াটার। দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে এরকম একটা খালি বটলের মধ্যে সেটাকে ঢেলে রাখবে। এবার যেটা হবে, এটা তোমার ব্যাড স্মেলটা দূর করবে, আর ওটা তোমার ব্ল্যাক প্যাচেসটা দূর করবে। আগে ওটা দিয়ে নেবে, দিয়ে খানিকক্ষণ রেখে নেবে, তারপর এটা ইউজ করবে, তাহলে দুটো কাজই হয়ে গেল। আচ্ছা, এবার বলি, ফিটকিরি কিন্তু যে কোনো অ্যান্টিসেপ্টিকের কাজ করে, যে কোনো দুর্গন্ধ দূর করতে ফিটকিরির মতো অব্যর্থ দেওয়ায় কিচ্ছু হয় না। যাদের পায়ে দুর্গন্ধ হয় বা আন্ডারআর্মসের দুর্গন্ধ হয়, তারা কিন্তু এটা ইউজ অবশ্যই করতে পারে। নাম্বার টু যেটা বললাম, গ্লিসারিন। গ্লিসারিন কেন দেবো? আন্ডারআর্মসটাকে হাইড্রেট করার জন্য। আমরা কী করি, পায়ের পাতা, আন্ডারআর্মস, কনুই, হাঁটু, এগুলোতে কোনো রকম ময়েশ্চার ইউজ করি না, যে কারণে এখানে কিন্তু কালো প্যাচেসটা খুব বেশি আসে। তো সেক্ষেত্রে গ্লিসারিন যদি আমরা ইউজ করতে পারি এখানে, তাহলে দেখবে ওই জায়গাটা অনেক বেশি হাইড্রেট থাকবে, কালো দাগটা কম করবে। আর নাম্বার থ্রি, রোজ ওয়াটার ভালো স্মেলের জন্য। তো এটা করে দেখবে, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। আর আমি যদি এটা ব্যবহার করি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।